আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, ইসলামিক এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। চলুন একটু দেখে নেই কিয়ামতের দিন এই পৃথিবী কিভাবে ধ্বংস হবে এবং কোরআন এই বিষয়ে কি বলছে। এ বিষয়ে পবিত্র কোরআনের সূরা আল কিয়াম 6 নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত বলা হয়েছে, সে জিজ্ঞেস করে, কিয়ামত কবে আসবে? তুমি বলো, সেদিন সবার দৃষ্টি ধাঁধাযুক্ত হয়ে যাবে, চাঁদ নিষ্প্রভ হয়ে যাবে, চাঁদ ও সূর্য একাকার হয়ে যাবে। সেদিন মানুষগুলো সব বলে উঠবে, কোথায় আজ পালানোর জায়গা আমাদের? ঘোষণা আসবে, না, আজ পালাবার জায়গা নেই, কোনো আশ্রয়স্থল নেই। সূরা আত-তাকবীরের 1 নম্বর আয়াত থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত বলা হয়েছে, যখন সূর্যকে গুটিয়ে ফেলা হবে, যখন তারাগুলো খসে পড়বে, যখন পর্বতমালাকে আপন স্থান থেকে সরিয়ে দেওয়া হবে। সূরা আত-তাকবীরের 6 নম্বর আয়াতে বলা হয়েছে, যখন সাগর উত্তাল করা হবে।
তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইসলামিক এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন এবং ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ধন্যবাদ সবাইকে।